এই মাছগুলো আপনার বেসিক্যালি খাবার খাওয়া হচ্ছে জীবন্ত খাবার, যেমন হচ্ছে আমাদের এদের দিয়ে হচ্ছে হলো আপনাদের কই কাপ আমাদের যেগুলো আর কি বাংলা যে কই কাপ গুলো আছে এগুলো আমাদের দেই। এটাকে বলে অ্যালবাইন অস্কার। আচ্ছা আচ্ছা, এটা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে। এটা এই গোলফিশটা, এই কালারের গোলফিশটা হয়তো বা কেউ দেখে নাই, কিন্তু খুবই কোয়ালিটি ফুল একটা গোলফিশ। আচ্ছা, এটাও আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে। এটা হচ্ছে অ্যারোয়ানা, এটার মধ্যে রেড টেল মানে আরটিজি যে অ্যারোয়ানা আছে সেটা আছে। মাশাআল্লাহ, এটা কিন্তু অনেক বড় বন্ধু, দেখতে পাচ্ছেন এটা স্টিং রে, স্পটেড স্টিং রে। আচ্ছা, এটাও মনস্টার ভ্যারাইটি মাছ। আর এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার, অনেকে ভাবেন যে স্টিং রে হচ্ছে সল্ট ওয়াটারের ফিশ, কিন্তু না, এটা হচ্ছে আমাদের ফ্রেশ ওয়াটারের ফিশ। হচ্ছে আসলে শখ থেকে আজাদ ফিশের শুরু, তো তো শখের মধ্যে এগুলো আমাদের কাছে পড়ে, তো এগুলো আমাদের কাছে সেই শুরু থেকে আমাদের সাথে আছে আর কি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল চৌধুরী 24 টিভির সাথে, আমি আছি রাহিম চৌধুরী ইমন। আজকে আমি চলে এসেছি ঢাকার অদূরে নারায়ণগঞ্জ ফতুল্লায় একটি বিদেশি মাছের খামারে। আজাদ ফিশারিস এই বিদেশি মাছ তারা কালেকশনস করে থাকেন, ইম্পোর্ট করে থাকেন এবং এগুলো সেল করে থাকেন। তো আজকের ভিডিওটি হচ্ছে শুধুমাত্র তাদের জন্যই যারা ভালো মানের, ভালো কোয়ালিটির মনস্টার ফিশ, এছাড়াও মনস্টার ফিশ ট্যাঙ্কস, অ্যাকুরিয়াম ফিশ, অ্যাকুরিয়াম ফিশের ট্যাঙ্কস যারা কিনতে চাচ্ছেন একটু মানে রিজনেবল প্রাইসের মধ্যে, অথবা ইউনিক আনকমন জাতের মাছ যারা কিনতে চাচ্ছেন, আজকের ভিডিওটি হচ্ছে শুধুমাত্র তাদের জন্যই। সো ওয়েলকাম টু চৌধুরী 24 টিভি অ্যান্ড ওয়েলকাম টু আজকের অ্যানাদার ব্লগ। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা এখন কথা বলবো আজাদ ফিশারিসের যিনি তত্ত্বাবধানে আছেন, হৃদয় ভাই। হৃদয় ভাইয়ের সাথে কথা বলবো, কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, আজকে আমরা আপনাদের এখানে আসলাম, যে আপনাদের এখানে ফিশ যেগুলো আছে এদের সম্পর্কে আমাদের একটু জানাবেন একে একে দর্শকদেরকে। আচ্ছা, তো আমাদের এখানে প্রায় 200 থেকে 250 ভ্যারাইটির ফিশ আছে। প্রত্যেকটা ভ্যারাইটি হচ্ছে ইম্পোর্ট করা, মানে থাইল্যান্ড থেকে আসছে, হয়তো মালয়েশিয়া থেকে আসছে, কিন্তু বাংলাদেশে ব্রিডার বা বাংলাদেশে ব্রিডিং করার এরকম কোনো ফিশ আমাদের এখানে নাই। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ফিশগুলো আছে, আপনি প্রত্যেকটা ফিশ দেখবেন একটার সাথে একটা কোনো মিল নেই, আর ইউনিক জাতের প্রত্যেকটা ফিশ। আর প্রত্যেকটা ফিশ আমি আস্তে আস্তে একটা দেখানোর চেষ্টা করব দর্শকদের। আচ্ছা, যদি আমরা ফার্স্টে, আচ্ছা আমরা এটা দিয়ে যদি স্টার্ট করি, এটা সম্পর্কে একটু বলি। এটা হচ্ছে অ্যালবাইনো অস্কার, অ্যালবাইনো অস্কার, এটাকে বলে অ্যালবাইনো অস্কার। আচ্ছা আচ্ছা, এটা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে। দর্শকরা যারা নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ, দ্রুত যোগাযোগ করতে পারবে। এটা খুবই শক্ত জাতের মাছ আর কি, ফ্রেশ ওয়াটারের মধ্যে খুবই শক্ত মাছ আর কি এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, নেক্সটে যদি আমরা দেখি কোনটা দেখা যায়। নেক্সটে আপনি যদি একে শুরু করেন, আপনি এটা এটা দিয়ে শুরু করতে পারেন। আচ্ছা আচ্ছা, এটাও খুবই ইউনিক। আমি যে কটা মাছ দেখাবো আপনাকে, ম্যাক্সিমাম মাছগুলি হচ্ছে আপনাদের ইউনিক থাকবে আর কি। এটা দর্শক আসলে অন্য কোনো একুরিয়াম ফিশে বা অন্য কোনো শপে দেখছে কিনা আমি জানি না। তো এটা হচ্ছে গোরামি, এটা হচ্ছে মার্বেল বেলুন গোরামি, এটা খুবই সুন্দর একটা ফিশ, গোরামির মধ্যে খুবই সুন্দর। যারা গোরামি চিনেন তারা এটা ফিশটা দেখলে বুঝতে পারবেন যে না, এটা আসলে ইউনিক একটা ফিশ। আচ্ছা, তো ভাইয়া এর মাঝখানে আবার আরেকটি প্রশ্ন আমার একটু করতে মন চাচ্ছে, যে অনেকে আছে একটা ফিশ ট্যাঙ্কের ভিতরে অনেক রকমের মাছ পালে, সেই ক্ষেত্রে কি মাছের কোনো সমস্যা হয়, রোগ বালাই হয়? না, এক জাতের মাছ পালা, এক জাতের মাছ পালা ভালো। এক আমি বলবো যে যারা এক জাতের মাছ পালতে চান, যেমন ট্রেটটা, ট্রেটটার মধ্যে আপনি বিভিন্ন কয়েকটা ক্যাটাগরি আপনি পালতে পারবেন, চিকলেটের মধ্যে আপনি কয়েকটা ভ্যারাইটি পালতে পারবেন, মানে আপনার যে জাতটা আছে ওই জাতের কয়েকটা ফিশ আর কি আপনি রাখতে পারবেন একসাথে। কিন্তু আপনি যদি দুইটা একসাথে মার্চ করেন, যেমন আপনি মনস্টারের সাথে আপনি ট্রেটটা রাখার চেষ্টা করতেছেন, তাহলে একটা ঝামেলা হয়ে যাবে, তারা অ্যাটাক করবে বা তারা মিলতে পারবে না। তো পরবর্তী যেটা দেখাবো আমি, এটা হচ্ছে পান্ডা গোলফিশ। এটা খুবই ইউনিক একটা গোলফিশ, বাংলাদেশে আমার মনে হয় প্রথমেই আসছে আজাদ ফিশারিজের মাধ্যমে। এটা এই গোলফিশটা, এই কালারের গোলফিশটা হয়তো বা কেউ দেখে নাই, কিন্তু খুবই কোয়ালিটি ফুল একটা গোলফিশ। এটাও আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে, দর্শকরা চাইলে এসে তারা দেখতে পারে। আর যদি আসতে হয় তাহলে আমাদের মেন ব্রাঞ্চের অ্যাড্রেসটা আমি দিয়ে দিব, সেটা হচ্ছে যে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সামনে এসে আমাদের ফোন করলে হয়ে যাবে। আমি আপনার মাধ্যমে আমি ভিডিও বলবো যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা ফোন নাম্বার এখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আর এখানে হচ্ছে হলো, আর এখানে হচ্ছে হলো কিছু র্যাম দেওয়া আছে আমাদের, মোটামুটি ভালো কোয়ালিটির কয়েকটা র্যাম আছে। আপনি যদি একটু ক্লোজ করেন, যদি আপনি দেখবেন যে ইলেকট্রিক ব্লু বাটারফ্লাই বেলুন র্যাম আছে এখানে, তারপর তারপর হচ্ছিল গোল্ডেন র্যাম আছে আমাদের এখানে। আচ্ছা আচ্ছা, জার্মান র্যামের ইজি আছে এখানে।
দর্শকদেরকে যদি দেখাই যে মনস্টার ফিশের মধ্যে এই কালেকশন গুলো, ভাই এদের সম্পর্কে একটু বলেন। আমাদের এই কালেকশন ছাড়াও আমাদের আরো অনেকগুলো কালেকশন আছে। তো এটা হচ্ছে, যদি এখন আপনি দেখাতে চাইতেছেন আমি এটা দেখাই, এটা হচ্ছে অ্যারোয়ানা। এটার মধ্যে রেডটেল মানে আরটিজি যে এরোনা আছে সেটা আছে, মাশাআল্লাহ। এটা কিন্তু অনেক বড় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা যথেষ্ট বড় এরোনার মধ্যে প্রায় দুই তিনটা। আমাকে এই সার্টিফিকেট নাম দেখে বলতে হবে, আমি আসলে এইভাবে ডিটেক্ট করতে পারতেছি না, নাম দেখে বলতে হবে। আর এটা হচ্ছে আমাদের রয়্যাল ক্লাউন নাইফ, রয়্যাল স্পটেড ক্লাউন নাইফ। এটা মনস্টার ভ্যারাইটির মধ্যে এটা খুব সুন্দর একটা ফিশ। এদের খাবার কি কি দিচ্ছেন? এদের খাবার আমরা লাইফ ফুড দিতেছি, আমাদের আমরা চিংড়ি মাছ দিতেছি, আমরা ছোট ছোট ফিডার কাপে দিতেছি, প্লাস হচ্ছে আমাদের যে কমার্শিয়াল ফুড গুলো আছে সেই কমার্শিয়াল ফুড গুলো আমরা দিতেছি। আর এইগুলোতে মোটামুটি আমাদের কালারটা চলে আসে ওদের, আর ওদের গ্রোথটাও ভালো হয়। আচ্ছা আচ্ছা, যদি নেক্সট আমরা একটু নিচের দিকে যদি দেখি, মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই এই ফিশ সম্পর্কে বলেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডিসকাস ফিশ। অনেকে ডিসকাস লাভাররা থাকেন যে শুধুমাত্র ডিসকাসই তাদের পছন্দ, আর কোনো কোনো ফিশ, অন্য কোনো ফিশের দিকে তারা নজরও দেয় না। তো তাদের জন্য আমি নিয়ে আসাক, আমাদের এইগুলো গতকালকে চলে আসছিল থাইল্যান্ড থেকে। আচ্ছা আচ্ছা, তো আমি শিপমেন্ট আনছিলাম গতকালকে। তো এইগুলোর কালারগুলো আসলে অনেক সুন্দর, আপনারা দেখতেই পারতেছেন যে ডিসকাসের সাইজটা আমার মনে হয় যে একটা পাঁচ আঙ্গুলের সমান হবে, মানে পাঁচ আঙ্গুল যদি একটা এক হাতের সমান এই ডিসকাসগুলো সাইজ। খুবই চমৎকার সাইজ, আর আমাদের কাছে অ্যাভেলেবেল পর্যাপ্ত পরিমাণে যতগুলো দেখতেছেন আছে, হয়তো বা শেষ হয়ে যাবে কিছুদিন পরেই। আমি বলবো দর্শকদের, যারা নিতে যাচ্ছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন, আর আপনার মাধ্যমে আসলে আপনার চ্যানেলের নাম বললে আমরা একটু অনার করার চেষ্টা করব। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। যদি আমরা এটার সম্পর্কে, এটা হচ্ছে স্টিংরে, এটা হচ্ছে স্টিংরে, স্পটেড স্টিংরে। এটা মনস্টার ভ্যারাইটি মাছ, আর এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার। অনেকে ভাবেন যে স্টিংরে হচ্ছে সল্ট ওয়াটারের ফিশ, কিন্তু না, এটা হচ্ছিল আমাদের ফ্রেশ ওয়াটারের ফিশ হচ্ছে মনস্টার ভ্যারাইটির মধ্যে। আচ্ছা, যদি আরো মনস্টার ফিশ সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে এগুলো একটু দেখি, এদের সম্পর্কে বলো। এটা হচ্ছে অ্যারোনা, সিলভার অ্যারোনা। এখানে দুইটা অ্যারোনা আছে, তখন যে বললাম যে আমি ডিটেক্ট করতে পারতেছি না, আসলে অ্যারোনার মধ্যে অনেক রকম ভ্যারাইটি থাকে, তো যার কারণে আসলে অনেকটা সিমিলার মনে হয়। এটা হচ্ছে সিলভার অ্যারোনা, যেটা দেখতেছেন ডিসপ্লের মধ্যে, এটা হচ্ছে সিলভার অ্যারোনা। আর এই যে পাশে দেখতেছেন এটা হচ্ছে অ্যালবিনো অ্যারোনা, আর এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে ইল মাছ। অনেকে ইল কে চিনেন, যে ইল হয়তো বাইরে ইল, এটা হচ্ছে ফায়ার রেড ইল, এটাকে বলে ফায়ার রেড ইল। আচ্ছা, তো এই এই ফিশগুলো কি আরো বড় হবে? হ্যাঁ, এগুলো সাইজ হবে দুই ফুটের মতো, এরকম ফুটের মতো বড় হবে, পার হয়ে যাবে এরকম। আপনার ফিশটাকে আপনার পানির, আপনার ট্যাংকের একটা ক্লিনিং এর একটা ব্যাপার থাকে, যে আমার ট্যাংকটা কতটুকু আমি ক্লিন রাখতেছি, এটার উপর একটা ফিশের গ্রোথ এর একটা ডিপেন্ড করে, যে আমার ট্যাংক ক্লিন কতটুকু। একটা সময় পর্যাপ্ত সময় পরে আপনার ট্যাঙ্কে অবশ্যই ক্লিন করতে হবে, শুধুমাত্র এই ফিশের জন্য না, যে কোনো ফিশ আপনি পালেন আপনার একটু ধৈর্য নিয়ে, আপনার একটু যত্ন সহকারে আপনার ফিশগুলো পালতে হবে। আর আমি বলবো যে আপনার একটু নিজের সন্তানের মতো অনেকটা দেখতে হবে আপনাদের ফিশকে, যে আমার ফিশটা একটু মুভমেন্টটা একটু কেমন মনে হইতেছে, সিক মনে হচ্ছে কিনা, বা আমার মুভমেন্টটা একটু দেখতেছি যে অন্যরকম মনে হইতেছে না, বা দুইটা ফাইট করতেছি কিনা একসাথে। তো এইগুলো একটু নজর রাখলে ইনশাল্লাহ আপনি ভালো একটা ফিশ কিপার হয়ে যাবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এই মাছটা সম্পর্কে একটু বলেন। আচ্ছা, এই মাছটা সম্পর্কে যদি আমি বলি, বাংলাদেশের প্রথম এটা আসছে, এটা প্রথমই আসছে, এর আগে আসে নাই। এটা হচ্ছে শর্ট টেল অস্কার, শর্ট বডি অস্কার যেভাবে বলে, অস্কার ফিশ তো দর্শক হয়তো বা দেখবে আস্তে আস্তে, বা এর আগে পরে দেখছে, কিন্তু এই শর্ট টেল অস্কারটা এর আগে পরে কেউ দেখে নাই, এটাই বাংলাদেশের প্রথম, আর এটাই ইউনিক। আর আজাদ ফিশের চেষ্টা করে যেন ইউনিক আপনাদের সামনে একুয়ারিয়াম জগতের মধ্যে ইউনিক কিছু আপনাদের প্রেজেন্ট করার। আচ্ছা 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 আচ্ছা, পরবর্তীতে যদি আমরা এই ফিশদের সম্পর্কে একটু জানতে চাই, এটা হচ্ছে প্যারট ফিশ। এটা এই ডিজাইনটা যেটা দেখতেছেন এটা খুবই ইউনিক। নর্মালি আমি একটু উপরে যদি দেখেন, আপনি যদি উপরে দেখান, এটা হচ্ছে অ্যাভেলেবেল ইয়েলো অ্যান্ড রেড, এটা খুবই অ্যাভেলেবেল প্যারট। এটারই নিচে যেটা দেখতেছেন এটা একটা ভ্যারাইটি, এটা নতুন একটা ভ্যারাইটি, রেড মাউন্ট একটা ভ্যারাইটি প্যারট, রেড মাউথ সরি, এটা হচ্ছে রেড মাউথ ভ্যারাইটি প্যারট ফিশ। এটা এটা খুবই রেয়ার একটা ফিশ,
তো এটা আমাদের আজাদ ফিশারিজ এর মাধ্যমে বাংলাদেশে আসছে, তো এটা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে, যারা নিতে যাচ্ছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন। আর যতগুলো মাছ আমি দেখালাম সেগুলো সবগুলোই হচ্ছে আমাদের শিপম্যানের মাছ, আমরা শিপমেন্ট করে নিয়ে আসছি, রিসেন্টলি শিপমেন্ট করে নিয়ে আসছি গতকালকে। তো আমাদের এগুলো বর্তমানে স্টকে আছে, হয়তো এক সপ্তাহ পরে আসলে আপনি দেখবেন যে এই মাছগুলোর মধ্যে একটাও নাই বা বেশ কিছু শেষ হয়ে গেছে। আচ্ছা ভাই, এদের এগুলো মানে যারা কিনবে তারা আপনাদের কাছ থেকে মানে মানে যদি হোম ডেলিভারি চায় তো সেক্ষেত্রে কিভাবে? আচ্ছা, তো আমাদের ঢাকার ঢাকার মধ্যে হচ্ছে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি, আমাদের দিক দিয়ে সীমানা হচ্ছে উত্তরা পর্যন্ত, আর দিক দিয়ে হচ্ছিল বাবুবাজার ব্রিজ পর্যন্ত, তো এই পর্যন্ত আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। তো যারা আসলে আমাদের থেকে অনলাইন অর্ডার করতে চান তারা আপনারা নিশ্চিন্ত, আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে অনলাইন হোম ডেলিভারি, তো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ ঢাকার মধ্যে, ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে। আর আদার্স সেই জেলাগুলো আছে আমাদের ঢাকার বাইরে যে জেলাগুলো আছে আমরা এসএ কুরিয়ার মাধ্যমে আমরা ডেলিভারিগুলো দিয়ে থাকি। এই ফিশগুলো আমার কাছে একটু খুবই মানে একটু না খুবই আনকমন লাগতেছে, আনকমন লাগতেছে। এটা হচ্ছে আপনার আপনাদের বাংলাদেশেও অনেক নদীতে পাওয়া যায়, এটা না মানে এরকম এরকম টাইপের আর কি পাওয়া যায়, ওগুলো হচ্ছে সাকার ফিশ বলে ওগুলোকে। তো আমাদের এগুলো সাকার ফিশ, বাট এগুলোর একটা উপকার হচ্ছে এগুলা গ্লাস গুলাকে একদম ক্লিন করে ফেলে, আর যত এলগি আছে সবগুলো মনে করেন যে এগুলা খেয়ে ফেলায় বলতে গেলে, তো এটাই ওদের ওদের খাবার। আর এগুলার ফলে আপনার একুয়ারিয়ামটা ক্লিন থাকে, এটা হচ্ছে বর্নিও সাকার বলে এটাকে, এটা খুবই ম্যাক্সিমাম মানে ভালো সাইজে আমাদের কাছে আসে। আর এটা আপনারা দেখতেই পাচ্ছেন গ্লাসের সাথে একদম লেগে আছে, লেগে আছে, হ্যাঁ, এটা আস্তে আস্তে পুরো গ্লাসটাকে পরিষ্কার করবে। এটা খুবই একটু মানে ইউনিক লাগতেছে দেখতে, অন্যরকম, এটা উপকারী ফিশ বলা যায় একুয়ারিয়ামের জন্য উপকারী ফিশ। আর ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টেট্রা ভ্যারাইটির মাইক্রো গ্যালাক্সি রাসবোলা বলে এটাকে, এটাকে গায়ে ছোট 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 গ্যালাক্সির মতো ইয়ে আছে, যার কারণে এটাকে নাম গ্যালাক্সি দেওয়া হয়েছে। আর এই পুরো সেটআপটা দেখতে পাচ্ছেন, এই পুরো সেটআপটা আমাদের নিজেরই হাতে তৈরি করা, আর আমরা এই সেটআপের মতো আরো বিভিন্ন অনেক সেটআপ করে থাকি। এবং আরেকটা বিষয় আমি বলি, ফিশ ট্যাঙ্ক তো আপনারা, হ্যাঁ, আমাদের কাছে আপনারা চাইলে কাস্টমাইজ ট্যাঙ্কও বানাতে পারবেন। আপনারা যদি একটু দেখেন যে এটার সেটআপটা দেখেন, যেগুলো প্ল্যান্টেড এর মধ্যে আমরা খুবই সুন্দর করে ছোট ছোট ইয়ে করে আমরা ট্যাঙ্ক সেটআপ করে রাখছি। তো এরকম আপনারা যত বড় কোয়ান্টিটি আপনাদের রেস্টুরেন্ট হোক, অফিস হোক, তারপরে হচ্ছে হলো বাংলো হোক, পন্ড হোক, আপনারা যেরকম সাইজের আপনারা একুয়ারিয়াম চান আমরা রেডি করে আপনাদের দিতে পারবো। অ্যান্ড একুয়ারিয়াম তো বানা দিতে পারবো, প্লাস হচ্ছে আমাদের যত এক্সেসরিজ আছে একুয়ারিয়াম থেকে এ টু জেড আপনাদের ফিশ সহ ফিশ বুট সহ সব আমরা দিতে পারবো। আর স্পেশালি সব আপনাদের সাপ্লাই করতে পারবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর, মনে হয় যেন রং করা। হ্যাঁ, এটা নামে হচ্ছে কালার গ্লাস টেট্রা, এটা খুবই চমৎকার ইউনিক একটা ফিশ, এই টেট্রাগুলো খুবই ভালো লাগে। যদি প্ল্যানেটের মধ্যে যে আমি ভিতরে যে সেটআপ আপনাদের দেখালাম যে গ্লাস গ্লাস টাস দিয়ে অনেক সুন্দর করে সেটআপ করা, ওই ট্যাঙ্কের মধ্যে যদি এই ফিশগুলো ছাড়া যায় তাহলে এগুলো চমৎকার হয়ে ওঠে। আর আমার পার্সোনালি আমার কাছে এই টেট্রাগুলো আর গ্রোয়িং টেট্রাগুলো আমার কাছে খুবই ভালো লাগে, এটা তো বিশেষ করে আরও বেশি ভালো লাগে, কারণ এটার মধ্যে শুধুমাত্র যে বর্ডারটা আছে ওই বর্ডারটা জাস্ট খালি কালার করা, এছাড়া পুরোটা হচ্ছে গ্লাসের কালার, তো আমার কাছে খুবই ভালো লাগে। যারা কম দামের মধ্যে খুবই আকর্ষণীয় ফিশগুলো পাল্টে যাচ্ছেন যে না আমি আমার বাসায় রাখলে আমাকে একটু অন্যরকম লাগবে আমাদের একুয়ারিয়ামটা, তো তাদের জন্য আমি সাজেস্ট করবো যে তারা ট্রেটার জন্য এটা পাল্টে পারেন। বিগিনারদের জন্য আমি সাজেস্ট করবো যে তারা আপনার এটা পাল্টে পারেন। আরও বেশ কিছু আমাদের ফিশ আছে, আমাদের আমরা যদি একটু দেখি আরও কি কি আমাদের মনস্টারের মধ্যে এই একটা সাইজ আছে, এই ফিশ আছে, এটা হচ্ছে রেডটেল ক্যাট ফিশ, এটা আপনারা রাখতে পারেন, অনেকে রেডটেল ক্যাট ফিশ পছন্দ করে। এগুলো তো মনে হয় বড় হয় অনেক, হ্যাঁ এগুলো অনেক বড় হয়, এগুলোর সাইজ হয় আপনার 1.5 ফিট থেকে 2 ফিটের মতো সাইজ হয় এগুলোর প্রত্যেকটার। এগুলো সব হচ্ছে প্ল্যান্টেড এর মধ্যে, প্ল্যান্টেড ট্যাঙ্কে যে ফিশগুলো আছে ওগুলো সবগুলো দেখানোর চেষ্টা করতেছি, যে প্ল্যান্টেড অনেক থাকে না যে গাছ টাছ দিয়ে অনেক সুন্দর করে রাখে, তো ওই ওই একুয়ারিয়ামের জন্য এই মাছগুলো আর কি। আচ্ছা আচ্ছা, তো গাপ্পির মধ্যে কি এটা আরেকটি জাত? হ্যাঁ, গাপ্পির মধ্যে আরেকটি জাত, আমি এই পাঁচটা আপনাদের দেখানোর ট্রাই করতেছি, কারণ হচ্ছে যারা অল্প টাকা একটু বেশি
ভালো আর কি খুঁজতে যাচ্ছেন যে একটু ভালো মানের রিজনেবল প্রাইসের মধ্যে। হ্যাঁ রিজনেবল প্রাইসের মধ্যে এটা এটা খুবই সুন্দর, মেল এন্ড ফিমেল উভয়ই আছে আমাদের কাছে, আমরা দিতে পারবো ইনশাআল্লাহ দুইটা মলি। এই যে আমি বললাম না যে রিজনেবল প্রাইসের মধ্যে আপনাদের মলি দেখানোর চেষ্টা করবো, এই মলিগুলো আপনারা দেখতে পারেন, এগুলোর কোয়ালিটি খুবই ভালো। আর প্রত্যেকটা আমি বলবো যে প্রত্যেকটা আমাদের ফিশ হচ্ছে ইম্পোর্টেড ফিশ, আমাদের বাংলাদেশের কোনো ব্রিডিং এর কোনো সিস্টেম নেই আমাদের কাছে, আমরা করি না, কারণ হচ্ছে আমরা ওই কোয়ালিটি দিতে পারবো না, আর ওই কোয়ালিটি দিতে পারবো না তো আমাদের নাম খারাপ করে তো কোনো লাভ নাই। আমাদের আজাদ ফিশারিজ একমাত্র ব্র্যান্ড বলা যায় যে আসলে একদম 100% কোয়ালিটি দেওয়ার চেষ্টা করে। এখন যে এই ফিশগুলো আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেক বড়, অনেক বড়। জি তো এদের সম্পর্কে একটু বলেন। আমি আপনাকে একটু আগে যেই ক্যাটফিশটা দেখাইলাম ছোট ছোট ছিল, ছোট ছোট এদের সাইজটাও এরকম হবে, আমি বলছিলাম যে 1-1.5 ফিট হবে, তো এই একটা সাইজ। আর এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলিগেটর গার, এটাকে বলে মার্বেল এলিগেটর গার, এটা খুবই ইউনিক একটা ফিশ। যারা এরকম আপনি যদি একটু দূর থেকে দেখেন যে আমাদের আমাদের যে ট্যাংকটা, আমাদের যে শোট্যাংকটা আছে, এই শোট্যাংকটার মতো অনেকে দেখা গেছে তাদের বাড়ির সামনে বা বাড়ির সৌন্দর্যের জন্য, সৌন্দর্যের জন্য বৃদ্ধি করার জন্য এরকম ট্যাঙ্ক বানায়। তো এর জন্য আমাদের হিউজ হিউজ সাইজের কিছু ফিশ লাগে, যেমন এখানে আছে, তো আমরাও এগুলা সাপ্লাই করতে পারবো ইনশাল্লাহ। তো এগুলা যদি ওরকম বড় ট্যাঙ্কের মধ্যে যদি থাকে তাহলে খুবই ভালো লাগে ইয়াগুলা। তো আপনি এটা যদি দেখেন এটা খুবই রেয়ার একটা ফিশ, এটা হচ্ছে এই এই মাছগুলা কি কি খাবার খায়। এই মাছগুলো আপনার বেসিক্যালি খাবার খায় হচ্ছে জীবন্ত খাবার, যেমন হচ্ছে আমাদের এদের দেই হচ্ছে হলো আপনাদের কই কাপ, আমাদের যেগুলো আর কি বাংলা যে কই কাপগুলো আছে এগুলো আমাদের দেই, যার কারণে এদের গ্রোথটাও আসলে মাশাআল্লাহ অনেক তাড়াতাড়ি গ্রোথ হচ্ছে। আর কমার্শিয়াল ফুড আছে কিছু এদের জন্য, কমার্শিয়াল ফুডটাও এদের দেই। তো এটা যদি দেখেন যে এটাও সাইজটা অনেক বড় কিন্তু মাশাআল্লাহ, যে এই এলিগেটর, এটা 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 আমাদের স্পটেড এলিগেটর গার, সব মনস্টার ফিশ এগুলো, এগুলো যা আছে সব এই ট্যাঙ্কটার মধ্যে আমি সব মনস্টার ফিশ রাখছি, কারণ আমাদের ট্যাঙ্কটা বড়, তো যার কারণে ছোট ছোট মাছ দিলে দেখা যাবে না বা ওরকম করে ফুটবে না, তো যার কারণে আমাদের এই বিশাল যে অ্যারেঞ্জমেন্ট যে বিষয়টা থাকে সেই বিষয়টা করছে। এই পাশে আমাদের কিছু পাকু আছে, আচ্ছা আচ্ছা এখানে পাকু আছে, আর ওই যে অস্কার যেটা দেখাইছিলাম যে ওই ছোট সাইজের অস্কার, এটা হচ্ছিল আমাদের মাস্টার সাইজের অস্কার। তো নেক্সট আমরা যদি একটু মেকাও পাখিগুলো দেখি ভাই, এগুলো তো আপনাদের পোষা এখানে? হ্যাঁ আমাদের পোষা, এগুলো আমাদের কাছে আছে প্রায় ফিশারি জন শুরু হয় তখন থেকে আমাদের কাছে আছে, আসলে শখ থেকে আজাদ ফিশের শুরু, তো তো শখের মধ্যে এগুলো আমাদের কাছে পড়ে, তো এগুলো আমাদের কাছে সেই শুরু থেকে আমাদের সাথে আছে আর কি। আচ্ছা 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 আচ্ছা, এই কামড় দিবে? জি জি কামড় দিবে, একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছে, আগে যখন সিঙ্গেল ছিল তখন এত অ্যাগ্রেসিভ ছিল না, এখন মেল ফিমেল তো মিলানো আছে। হ্যাঁ এখন পেয়ার হয়েছে যার কারণে একটু একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছে। আচ্ছা এদের কি যে এই পাখির যে খাবারগুলো আছে ওগুলো তো দেওয়া হয় তাই না? হ্যাঁ হ্যাঁ আমাদের এই ওদের প্যাকেট খাবার আছে, তো প্যাকেট খাবার আছে, আমরা আবার কি করি আমরা আবার মিক্স নিজেরা মিক্স করে আর কি খাবারগুলো, হ্যাঁ মিক্স খাবারগুলো খাওয়াই দিই আমাদের নিজস্ব ভাবে, আমরা কিছু খাবার টাবার মেক করে আমরা খাওয়াই দিই। এই যে তা বলতো, কেউ যদি চিন্তা করে যে আমি মনস্টার ফিশ পালবো বা যে কোনো ফিশ পালবো, তো সেই ফিশ পালার জন্য তার কিরকম মানে ট্যাঙ্কের সেটআপটা কিরকম প্রয়োজন বা আয়তন কিরকম প্রয়োজন? আচ্ছা এটা খুবই ভালো একটা প্রশ্ন করছেন আপনি। তো আমাদের প্রাথমিক অবস্থা যদি আপনি ফিশ কিপিং করতে চান তাহলে আপনার একটা ট্যাঙ্ক প্রয়োজন, তারপর হচ্ছে আপনার অক্সিজেন সরবরাহ করার জন্য যে মেশিনটা থাকে সেটা প্রয়োজন, আর হচ্ছে আপনার টেম্পারেচার, আপনি কোন টেম্পারেচারে ফিশ পালতেছেন সেটা হচ্ছিল বেশি ইম্পর্টেন্ট। আর আপনি যে সাইজের কথা বললেন, সাইজের ব্যাপারটা আসলে বিভিন্ন রকম ফিশ আছে, বিভিন্ন সাইজের ফিশ আছে, এখন আপনার কোন ফিশটা আপনি পালতে যাচ্ছেন সেই ফিশটার উপর ডিপেন্ড করে আপনার ট্যাঙ্কের সাইজটা। তো আপনি দেখা গেছে মনস্টার আমার কাছে 1 হাতের মতো আছে, মনস্টার আমাদের কাছে 2-3 ফুটের মতো আছে, তো দুইটার জন্য তার একই রকম ট্যাঙ্ক প্রয়োজন না, কিন্তু যার তো মনস্টার। তো আমি বলবো যে যারা আসলে প্রথম অবস্থায় কিপ করতে চাচ্ছেন তারা আমাদের কাছে আপনাদের পালার যেই বা আপনার যে মাছ যে পছন্দের যে মাছটা আছে অথবা আপনি যে পালতে চাচ্ছেন সেই মাছটা নিয়ে আলোচনা করলে আমরা আপনার আপনাদের একদম ফুল ডিটেলস দিয়ে দেবো, যে আপনাদের ম্যাক্সিমাম সরি মিনিমাম যে সাইজটা হতে হবে যে আপনার মাছটা সুইমিং করতে পারবে বা একটু স্বচ্ছন্দে থাকতে পারবে, মোটামুটি কমপক্ষে একটা একটা ধারণা দিতে পারবো ইনশাল্লাহ। তো এই জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে, আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে আজাদ ফিশারিজ, আজাদ ফিশারি সরাসরি আপনার ছেলে মেসেজ করতে পারে, এখানে তো আপনার দর্শক ফোন নাম্বার এখানে দেখতে পাচ্ছেন লিখে দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা দেখা গেছে যে ফেসবুক পেজ আপনারা সরাসরি মেসেজ করলে আমরা আপনারা অ্যানসার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে আজাদ ফিশারিসে এখন বর্তমানে যে কোন কোন জাতের মাছের কালেকশনস আছে, তারা কোথা থেকে এগুলো আনেন এবং কিভাবে আপনারা সংগ্রহ করবেন বিস্তারিত আমি আপনাদেরকে সংক্ষেপে জানানোর চেষ্টা করলাম হৃদয় ভাইয়ের মাধ্যমে। জি তো যদি কারো ভালো মানের কোয়ালিটিফুল ইউনিক জাতের মাছের যদি প্রয়োজন হয়
অথবা যদি ফিশ ট্যাঙ্ক কেউ যদি কিনতে চান একটু ভালো কোয়ালিটিফুল, তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আজাদ ফিশারিসে। আজাদ ফিশারিসের ফোন নম্বর ঠিকানা বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং এইখানেও লিখে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো কথা বাড়াবো না, ভিডিওটি শেষ করে দিব। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।